হাই ফ্রেন্ডস সকলকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি বন্ধুরা সাব ইন্সপেক্টর অফ স্কুল এক্সামের উপরে আপনারা বেশ কিছু ফ্রিকোয়েন্টলি কোশ্চেন করছেন সেটা হোয়াটসঅ্যাপে হোক কিংবা আপনার এই ভিডিও যে ভিডিওগুলো আমাদের দেয়া আছে সেই ভিডিওর কমেন্ট সেকশানে হোক তো দেখুন তার উপরে আপনাদের সেই কোশ্চেনের উপরে ভিত্তি করে আজ এই ভিডিওটা অনেকে আমি ডিরেক্ট রিপ্লাই দিয়েছি যাদের এখনো রিপ্লাই দিইনি টোটাল ব্যাপারটা আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন তো যে প্রশ্নগুলো ফ্রিকোয়েন্টলি আসছে তার একটা সামগ্রিক অ্যান্সার আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা জিনিস বলার সেটা হলো দেখুন সাব ইন্সপেক্টর অফ স্কুলের উপরে দেখবেন আমাদের চ্যানেলেরই একটা প্লেলিস্ট দেওয়া আছে তো সেখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা সেখানে সাব ইন্সপেক্টর অফ স্কুল এক্সামের উপরে একদম এ টু জেড যাবতীয় আপডেট পেয়ে যাবেন এছাড়া সেখানে দেখবেন এডুকেশনের উপরেও বেশ কিছু ক্লাস দেওয়া আছে সঙ্গে জিকে কিংবা সি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরেও আমরা বেশ কিছু ক্লাস দিয়ে রেখেছি আপনারা সেগুলো একটু ফলো করতে পারেন তাহলে তার দ্বারা আপনারা অনেকটাই উপকৃত হবেন এবং বিভিন্ন প্রশ্ন যেগুলো আপনাদের মনে ঘুরপাক খাছে তার आंसर পেয়ে যাবেন তবে আজ যে প্রশ্নগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আসুন সেগুলো একটু দেখে নেই প্রথমত যে কিভাবে প্রস্তুতি নেবেন এই বিষয়টা অনেকেই জানতে চাইছে যে দাদা কিভাবে প্রস্তুতি নেব দেখুন এই সাব ইন্সপেক্টর অফ স্কুল एग्जामের প্রস্তুতিটা কিন্তু খুব একটা সোজা ব্যাপার না প্রথমত যেটা বলার এই एग्जाम কিন্তু অনেকেই দেবে আপনারা জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আপনারা बीएड করা আছে এরকম ক্যান্ডিডেটের সংখ্যাই 12 লক্ষের বেশি যারা এখনো জব পায়নি আবার বেশ কিছু জোন আছেন যারা ইন সার্ভিস কিন্তু তারা এই एग्जामটা দেবে তার কারণ আপনারা জানেন এই চাকরিটা যথেষ্ট আকর্ষণীয় এবং এর স্যালারিটাও বেশ হ্যান্ডসাম সুতরাং তারা এই एग्जामটা দিতে আসবেন তো আপনি যদি তার মধ্য থেকে এই চাকরিটা পেতে চান তাহলে কিন্তু আপনার একটা বেশ টাফ কম্পিটিশানের মধ্যে দিয়ে যেতে হবে আর তার জন্য প্রস্তুতিটা কিন্তু অনেক আগে থেকে দরকার তো যারা প্রস্তুতি নিচ্ছেন তারা খুবই ভালো কাজ করছেন আর যারা প্রস্তুতি শুরু করবেন বলে ভাবছেন তাদের জন্য যেটা বলার সেটা হলো আপনারা প্রথমে এই সিলেবাসটা দেখুন সাব ইন্সপেক্টর অফ স্কুল এক্সামের সিলেবাসটা দেখুন সিলেবাসটা আপনারা কিভাবে পাবেন দেখবেন সিলেবাস নিয়ে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আর যদি আপনারা সেটা না ফলো করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন একটা লিংক পাবেন পিডিএফ লিঙ্ক সেখানে আপনার সিলেবাসটা পেয়ে যাবেন তারপরে বিগত কিছু বছরের প্রশ্ন উত্তর সেগুলো নিয়ে একটু নাড়াচাড়া করুন সেগুলো দেখতে থাকুন এইগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটা ইয়ার টু ইয়ার কীভাবে ভ্যারি করছে অর্থাৎ কোন পার্টগুলো আরো টাফ হচ্ছে কীরকমভাবে চেঞ্জেস আসছে প্রশ্নের মধ্যে সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন তো ওই বিগত বছরের প্রশ্নগুলো কোথায় পাবেন দেখবেন আমাদের যে ওই সিলেবাসের পিডিএফটা পাবেন ওর পাশাপাশি আপনারা দেখবেন যে ফাইভ ইয়ার্স একটা প্রশ্ন উত্তর এবং ফাইভ ইয়ার পাঁচখানা প্র্যাকটিস সেট আমরা একটা পিডিএফ আকারে রেখেছি সেটা আপনারা ওখান থেকে কালেক্ট করে নিতে পারবেন দেখুন এই সিলেবাস নিয়ে আপনি যখন নাড়াচাড়া করবেন বা বিগত বছরের প্রশ্নগুলো আপনি যখন দেখবেন তখন আপনি মোটামুটি আপনার একটা অবস্থান বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশনটা কিভাবে নেওয়া দরকার তারপরে সেই মতো করে একটা রুটিন ঠিক করে ফেলুন রুটিনটা সঠিকভাবে এমনভাবে ঠিক করবেন যেন সিলেবাসটা খুব অল্প সময়ের মধ্যে প্ল্যান করে ওই রুটিনের আওতায় আনা যায় এবং সেই মতো করে আপনি শেষ করে ফেলবেন সিলেবাসটা শেষ করার পর আপনি যেটা করবেন বেশ কিছু মক টেস্ট দেবেন এই মক টেস্ট দেওয়ার ফলে যেটা হবে আপনি আপনার পজিশনটা বুঝতে পারবেন যে বর্তমান আপনার পজিশনটা কোথায় আর আপনি কাট দেখে নেবেন বিগত বছরের কাট আপগুলো সেগুলোও আমরা আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি তো আপনি একটু দেখে নেবেন কাট আপ আপনার রকম পজিশন আছে তার উপরে ভিত্তি করে আপনারা আবার নতুন করে পড়াশোনা করতে হবে এবং সেইভাবে আপনার আরো প্রস্তুতি নিতে হবে কাট আপের কাছাকাছি পৌঁছাতে হবে বা কাট থেকে একটু এগিয়ে থাকার চেষ্টা করতে হবে আপনারা দেখবেন ইয়ার টু ইয়ার কিন্তু কাট ক্রমশ বেড়েছে এবার আপনি যখন কাট দেখে নিলেন যে গত বছরের কাঠ আপ এই ছিল তাহলে এই বছরের কাঠ আপ একটু বাড়তে পারে আপনি আপনার মক টেস্টও দিলেন আপনার পজিশনটা বুঝে নিলেন তারপরে আপনার কতখানি প্রস্তুতি দরকার আপনার কোন কোন জায়গাগুলো ঘাটতি আছে মানে এডুকেশন বলুন কিংবা অ্যারিথমেটিক বলুন কিংবা জেনারেল স্টাডিজ বলুন কোন পার্টে কোন জায়গায় ঘাটতি আছে সেটা আপনি জেনে গেলেন তারপরে সেই ঘাটতিগুলো আপনার পূরণ করতে হবে যত্ন সরকারের তারপরে আবার বেশ কিছু মক টেস্ট দেবেন এবং আপনার পজিশনটা বুঝে নেবেন আপনার কিন্তু এই যেটা পড়াশুনো টোটাল সিলেবাসটার উপরে একবার একটা দারুণ কনসেপ্ট এনে তারপরে মক টেক্স দেওয়া আবার ইমিডিয়াল পড়াশোনা করা আবার মক টেস্ট দেওয়া এই কাজটা করে যেতে হবে তাহলে আপনার প্রস্তুতিটা ভালো থাকবে তবে আপনার গোটা সিলেবাসটা কিন্তু খুব যত্ন সহকারে কমপ্লিট করতে হবে এটা বারবার বলার এবং বন্ধুরা এখানে যেটা বলার আপনাদের যে পিডিএফটা বললাম যে ফাইভ ইয়ার্স আমরা কোয়েশ্চেন অ্যান্সার উইথ ম্যাথ সলিউশন একদম দিয়ে রেখেছি সঙ্গে আপনার পাঁচখানা প্র্যাকটিস সেট আপনারা দিয়ে রেখেছি সেখানে একটা ওএমআর শিটও দেওয়া আছে যাতে আপনারা এই বিষয়গুলো বারবার প্র্যাকটিস করতে পারেন তো সেই জিনিসটা আপনারা কিভাবে কালেক্ট করবেন সেটাই ভিডিওর লিংকে গেলে বুঝতে এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গেলে বুঝতে পারবেন তাছাড়া আপনারা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে তাহলে সেটা আপনারা কিভাবে কালেক্ট করতে পারবেন আপনাদেরকে আমরা জানিয়ে দেব এইবারে আসুন বইপত্র সম্পর্কিত কথাবার্তায় দেখুন সিলেবাসটা আপনাকে তো একদম ধরে কমপ্লিট করতে হবে মানে একদম এমনভাবে কমপ্লিট করতে হবে যেন আপনার নতুন কিছু আর সেখানে জানার না থাকে খুব ভাবে কমপ্লিট করতে হবে একদম ফুল কনসেপ্ট নিয়ে আর এবার আপনারা জানেন এই এক্সামটা কিন্তু হয় পুরোপুরি ইংলিশ ভার্সানের রিটার্ন টেস্ট যেটা স্ক্রিনিং টেস্ট তো তার জন্য আপনি আইলি পাবলিকেশনের বিএড এর যে বই সেগুলো ফলো করতে পারেন এছাড়া নেট সেট এটা নেট হবে নেট সেট বই যে এডুকেশনের বইগুলো আছে সেগুলো ফলো করতে পারেন এখানে আরিহ্যান্ট পাবলিকেশনের বইটা সবচেয়ে ভালো আপনি অ্যারিথমেটিকের যেন অ্যারিয়ান্টের বই ফলো করতে পারেন এছাড়া বাংলা মিডিয়ামের যে বইগুলো আছে সেগুলো ফলো করতে পারেন আর জি সি এ এই ধরনের যে কম্প এই ধরনের যে বিষয়গুলো আছে অর্থাৎ জেনারেল স্টাডিজ সেগুলো আপনি কম্পিটিটিভ এক্সামের যে কোনো বই ফলো করতে পারেন তাছাড়া ডেলি নিউজ যেটা সে সম্পর্কে কিন্তু আপনার আপডেট থাকতে হবে তো এরকমভাবে আপনি সিলেবাসটা কমপ্লিট করতে পারবেন এরপরে আসুন এরপরে যে বিষয়টা আমরা জানব সেটা হলো এসআই এর ফাইনাল প্যানেলটা কীভাবে তৈরি হয় দেখুন প্রথমত আপনার যে ক্রাইটেরিয়া বলা আছে আপনারা জানেন সেকেন্ড ক্লাস মিনিমাম সেকেন্ড ক্লাস আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে উইথ অনার্স ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে আপনার যদি এম এম এস সি থাকে সেখানে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকলেও হবে সঙ্গে বিএড লাগবে তো এই এইটার মধ্য দিয়ে আপনি যাওয়ার পরে আপনাকে রিটার্ন টেস্টের জন্য ডাকা হবে যেটাকে স্ক্রিনিং টেস্ট বলা হয় এই রিটার্ন টেস্টের কাট অফ মার্কস উপরে ভিত্তি করে আপনি ইন্টারভিউতে ডাক পাবেন শুধুমাত্র ইন্টারভিউতে পাওয়া নাম্বারের উপর নির্ভর করেই কিন্তু আপনার ফাইনাল মেরিট লিস্ট বা প্যানেল তৈরি হবে আপনার এক্ষেত্রে কিন্তু আপনি রিটার্ন টেস্টে কথা পেলেন অর্থাৎ স্ক্রিনিং টেস্টে কথা পেলেন ফাইনাল প্যানেলে আসার ক্ষেত্রে তার কোনো গুরুত্ব নেই স্ক্রিনিং টেস্টের গুরুত্ব শুধুমাত্র আপনি রিটার্ন স্ক্রিনিং টেস্টের মধ্য দিয়ে ইন্টারভিউতে ডাক পাচ্ছেন কিনা সেখানে আপনার কাটঅফটা কেমন আছে সেই বিষয়টা দেখার। দেখো এরপরে আমরা যেটা জানবো সেটা হলো মাদ্রাসায় স্কুলের এসআই কি আলাদা एग्जामের মাধ্যমে হয়। বন্ধুরা এখানে যেটা বলা পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা দপ্তরের ডব্লিউবি পিএসসি এর মাধ্যমে আলাদাভাবে ইন্সপেক্টর নিয়োগ করে থাকে। তবে ব্লক লেভেলের বা সর্বশিক্ষা মিশনের সমস্ত কাজ কিন্তু ব্লক লেভেলে যিনি এসআই থাকেন তার মাধ্যমেই হয়। স্কুলের এসআই এবং মাদ্রাসা এসআই উভয়ের পরীক্ষা সিলেবাস একই। এবং নিয়োগ পদ্ধত যাবতীয় যা কিছু আছে সবই একই তবে যেটা বিষয় সেটা হলো আপনার স্কুল এস আই যা শূন্য পদ সেই তুলনায় মাদ্রাসা এস আই পদ শূন্যপথ কিন্তু খুবই কম হয় আপনার একটা এক্সাম্পল বলে বুঝতে পারবেন দু হাজার আঠেরোর যে এস আই এর এক্সাম হয়ে এস আই এক্সামের জন্য নোটিফিকেশন হয়েছিল স্কুলে তার শূন্য পদ ছিল তিনশো আঠেরো বা তিনশো প্লাস কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে দু ষোলো সালে একটা নোটিফিকেশন হয় সেখানে শূন্যপদ ছিল আঠেরো জনের মতো বা চব্বিশ জনের মতো এরকম একটা সামথিং তো বুঝতে পারছেন এখানে শূন্যপদটা কিন্তু অনেকটাই কম থাকে এরপরে আসুন আজকে এই ভিডিওর যেটা গুরুত্বপূর্ণ আলোচনা সেই আলোচনাটা আমরা করবো যে পরীক্ষার নোটিফিকেশান কি পুজোর আগে হবে বন্ধুরা যেটা বলার এই বিষয়টা বলা কিন্তু খুব মুশকিল যে নোটিফিকেশান কবে হবে এর আগে আমরা একটা আপডেট দিয়েছিলাম আপনাদের যে জুন মাস নাগাদ নোটিফিকেশন হতে পারে সেই রকমই আপডেট আমাদের কাছে ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল সেটা হলো না সুতরাং এই আর পিএসসি যে দু হাজার বাইশ তেইশে যে একাডেমিক ক্যালেন্ডার সরি একাডেমিক বলছি এক্সাম ক্যালেন্ডার যেটা সেখানে কিন্তু সাব ইন্সপেক্টর অফ স্কুল এক্সামের কোনো উল্লেখ নেই সুতরাং এই এক্সামটা কবে হবে এই মুহূর্তে বলা মুশকিল তবে একটা বিষয় যেটা এসআই রা প্রমোশন পেয়ে আপনারা জানেন এআই হবেন আর তখনই ডিপার্টমেন্টাল প্রমোশন হয়ে গেলে কিন্তু এসআই শূন্য পদ নিয়ে একটা নোটিফিকেশন আসবে আপনারা জানেন ইতিমধ্যে এমন অনেক এসআই অফিস আছে ব্লক লেভেলে যেখানে আপনার একই এস আই হয়তো দুটো ব্লকের এসআই এস অফিস চালাচ্ছেন মানে একটা তিনি অফিসার এবং আর একটা হয়তো ইনচার্জ অফিসার হিসেবে আছেন তো নোটিফিকেশন পুজোর আগে আসবে কি না আসবে সেটা বলা মুশকিল তবে নোটিফিকেশন দু সালের মধ্যে আসবে বলে অনেকেই ধারণা করছেন বা অনেকেই বলছেন এটা নাও হতে পারে এটা বলা খুব টাফ আপনাদের কাছে এই বিষয়টা মানে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই বিষয়ে আপডেট দেওয়া আমাদের দ্বারা সম্ভব না যে নোটিফিকেশন কবে হবে তবে নোটিফিকেশন আসবে খুব তাড়াতাড়ি তার কারণ আপনি আগের বিষয়গুলো দেখুন তাহলে বুঝতে পারবেন যে দু হাজার পনেরো নোটিফিকেশনের পরে কিন্তু দু হাজার আঠারো সালে নোটিফিকেশন হচ্ছে আর চোদ্দ পনেরো আগে যে নোটিফিকেশনটা সেটা আপনারা দেখুন এগারো সাল নাগাদ আছে তার আগে দু হাজার নয় আছে তো গ্যাপ কিন্তু খুব বেশি নেই সেই হিসাবে আসার জন্য খুব বেশি সময় যে আছে সেটা মনে হয় না খুব দ্রুত আসবে আপনারা প্রস্তুতি নিতে থাকুন যারা এই জবটাকে একদম টার্গেট করে আছেন তারা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন তো সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো গুলো আছে এস সম্পর্কিত সেটা ফলো করুন করলে আপনারা অনেকটাই আপডেটেড হবেন এই সমস্ত বিষয়গুলোতে